আসসালামু আলাইকুম ক্রিয়া বছর সকলের আশা করি পর থেকে ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা অনুচ্ছেদ রচনা নিয়ে মোবাইল ব্যাংকিং এ অনুচ্ছেদ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা আজকের ভিডিওটি কেউ অবহেলা করে সম্পূর্ণ দেখবা আর আমাদের চ্যানেল থাকলে অবস্থানটি সবাই সাবস্ক্রাইব করে রাখো তো আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে বলা হয়েছে মোবাইল ব্যাংকিং অনুচ্ছেদ রচনা প্রযুক্তি সোয়ায় জীবন হয়ে উঠছে আরও সহজ এই যে তোমরা এখানে মোবাইল ব্যাংকিং অঞ্চল লেখার সময় তোমরা এখানে প্রথম জায়গায় একটু ফাঁক রাখবা তারপর লেখা শুরু করবা এই যে প্রযুক্তি সোয়ায় জীবন হয়ে উঠেছে আরও সহজ মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে বহুল ব্যবহার হচ্ছে এসব প্রযুক্তি বাংলাদেশে ও এখেতে ফিসি নেই দুই হাজার এগারো সালের একত্রিশে মার্চ চালু হয়েছে মোবাইল ব্যাংকিং। তাহলে এখানে বলা হয়েছে প্রযুক্তি শুয়ায় জীবন হয়ে উঠছে আরও সহজ মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে বহুল ব্যবহার হচ্ছে সুপ্রযুক্তি বাংলাদেশেও এক্ষেত্রে পিছিয়ে নেই দু হাজার এগারো সালের একত্রিশে মার্চ চালু হয়েছে মোবাইল ব্যাংকিং মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধা সুবিধাযুক্ত সেবার নামে হচ্ছে মোবাইল ব্যাংকিং তাহলে তোমরা ফেরা অনুসারে লিখবে না এগুলো যেহেতু বলা হচ্ছে না তোমরা একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে কোনো ফাঁক ফাঁক দেওয়া যাবে না এখানে আমি লেখার সময় ফাঁক হয়ে গেছে হয়ে গেছে কারণ আমি এর নোট বুকে লিখেছি তোমরা লেখার সময় অবশ্যই একটা প্রেরণা দিয়ে এক প্যারা লিখতে হবে তারপর এর মাধ্যমে নগদ অর্থ উত্তোলন জমা দান বিভিন্ন বাণিজ্যিক ও উপযোগ সেবার বিল প্রদান বেতন উত্তোলন প্রবাসী আয় প্রেরণ ও গ্রহণ সরকারি ভাতা ও অনুদান গ্রহণ প্রবৃত্তি কার্যক্রম পরিচালনা করা যায় এখানে বলা হয়েছে এর মাধ্যমে কি কি করা যায় নগদ অর্থ উত্তোলন জমা দান বিভিন্ন বাণিজ্যিক ও উপযোগ সেবার বিল প্রদান বেতন উত্তোলন প্রবাসী আয় ও গ্রহণ সরকারি ভাতা ভাতা ও অনুদান গ্রহণ প্রভৃত্তিক কার্যক্রম পরিচালনা করা যায় তারপর বিশ্বে প্রথম মোবাইল বাণিজ্যের উদ্ভব হয় উনিশশো সালে এবং প্রথম মোবাইল ফোন ভিত্তিক ব্যাঙ্কিং সেবা চালু হয় একই সালে ফিনল্যান্ডের মেরিটা ব্যাংকে তারপর বাংলাদেশের ব্যাংকিং সেবা খাতের অন্যতম মাইল ফলক মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় একত্রিশে মার্চ দু সালে তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান একটি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা জমা দেওয়ার মাধ্যমে সেবার উদ্বোধন করেন তারপর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে দাস বাংলা ব্যাংক এ প্রথম বিস্তৃত নেটওয়ার্ক ও নিজস্ব অবকাঠামোর মাধ্যমে মোবাইল ব্যাংকিং শুরু করে দেশের দুই মোবাইল অপারেটর সিটি সেল ও বাংলা লিঙ্কের সহযোগিতায় দাস বাংলা ব্যাংক এ সেবা চালু করে তাহলে তোমরা আশা করি এই যে আজকের ভিডিওটা দেখে উপকৃত হয়েছো মোবাইল ব্যাংকিং অনুচ্ছেদ রচনাটি তোমরা এইভাবে দেখলেও অবশ্যই দশের মধ্যে আট নয় পেয়ে যেতে পারো এবং হাতের লেখা শূন্য করে লিখ বা দুই তিন পেজ হলে তো সমস্যা নাই তোমরা এটা যেহেতু একটু ছোটো দুই তিন পেজ হবে না তোমরা দেড় পেজটা সন্ধ্যে করে লিখবে আশা করি তোমরা আট নয় পেজ যাবে আজকের ভিডিও দেখে আশা করি উপকৃত হয়েছে সব আলোতে বই সুস্থ দেখবে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম